হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু গণিত ক্লাসে এসে গেছি। কেমন দেখো, আগে আমরা গুণ ভাগ এগুলো সবই প্রায় শিখেছি, মোটামুটি তলায় তলায় পাশে পাশে সবই মোটামুটি শিখেছি, একটু ধারণা হয়েছে। এবার দেখো আমরা যেটা অঙ্ক শিখব, অঙ্কের মধ্যে দেখো তিনটে অঙ্ক রয়েছে, ভাজ্য নির্ণয় করো। আমরা ভাগ অঙ্কের কোনটা কি সেটাও জেনেছি, এবার একটু দেখো, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 4, তাহলে ভাজ্য কত বলে একটা খোপ দিয়েছে। আমরা দেখো খোপটাতে দেখছি, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 4, তাহলে ভাজ্য কত আমরা বের করছি। দেখো ভাজক হচ্ছে 5 আর ভাগফল গুণ 4, চারটা দেখলো তাহলে কত বেরোলো ভাজ্য, মাঝখানে ভাজ্য 4 5 20। এবার অঙ্কটাকে আমি বুঝবার সুবিধার জন্য দেখো আমি কি করেছি, দেখো ভাজক কোনটা আমরা 5, ভাগফল লিখেছি 4 5, এই মাঝখানে ভাজ্য 20, ভাজ্য বেরিয়ে গেল। ঠিক একই রকম অঙ্ক কয়েকটা দেখো কি আছে, দেখো ভাজক হচ্ছে 8, ভাগফল 7, তাহলে ভাজ্য কত, এই দেখো 8 ভাজক গুণ 7 সমান সমান 7 56। এই দেখো ভাগের চিহ্ন দিয়ে আমি এটা অঙ্কটা করেছি, ভাজক হচ্ছে 8, ভাগফল হচ্ছে 7, তাহলে 7 8 56 ভাজ্য বেরিয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো গয়ের অঙ্কটা, ভাজক 9, ভাগফল 6, সুতরাং ভাজ্য কত, এই খোপটা আমি কি করে বার করব, দেখো ভাজক 9, ভাগফল 6, আর ভাজ্য হচ্ছে 6 9 × 6 6 9 54, দেখতে পাচ্ছ, 6 9 54, ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে 6, তাহলে 6 9 54। এটা ভাগের চিহ্নের মাধ্যমে করলাম, ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে 6, তাহলে 6 9 54, ভাজ্য বেরিয়ে গেল। তাহলে আমাদের তিনটে অঙ্ক এখানেই, তিনটে অঙ্ক যে দিয়েছে তিনটি অঙ্কই কিন্তু ভাজ্য নির্ণয় করতে দিয়েছে। আমরা মোটামুটি ভাজ্য কিভাবে নির্ণয় করতে আমরা বুঝে গেলাম, ভাজক ইনটু ভাগফল সমান সমান ভাজ্য, হ্যাঁ এটা আমরা পেলাম। আজকে এই তিনটে আমি তোমাদের পুরো বইয়ের কিন্তু অঙ্কগুলো করিয়ে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরের অঙ্কে আরো কিছু দেখবো কিভাবে করছে। কেমন, আজ এইটুকুনি রইলো।